এটাই আশা করছি। আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। এখন শুনবেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর HCD প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। আজ শুনবেন অনুষ্ঠানটির 14তম পর্ব। মলমূত্রের সাথে মানুষের সংস্পর্শ রোধ ও স্যানিটেশনের একটি অংশ, যেমন পায়খানার পরে সাবান দিয়ে হাত ধোয়া। স্যানিটেশন ব্যবস্থার প্রধান লক্ষ্যই হল একটি পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য রক্ষা করা, যাতে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা যায়। শ্রোতা, আজ শুনবেন অনুষ্ঠানটির 14তম পর্ব। আমরা আজকে শুনব নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন বিষয় নিয়ে একটি প্রতিবেদন, একটি পট গান, সে সাথে রয়েছে একটি কুইজ। আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো শুভ্র ও আমি রীতিকা। স্যানিটেশন ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অবকাঠামো তৈরি করা যেতে পারে, যেমন নালা ব্যবস্থা, খাল ব্যবস্থা, পানির ঢলে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং বর্জ্য ফেলার নির্ধারিত ভূমি ব্যবস্থা। এইসব অবকাঠামোগুলো ময়লা পানি এবং অন্যান্য শক্ত বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত হবে। বন্ধুরা, প্রথমেই থাকছে নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন বিষয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদন পাঠ করছেন সোনিয়া শীল। স্যানিটেশন ব্যবস্থার প্রধান লক্ষ্যই হল একটি পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য রক্ষা করা, যাতে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা যায়। উদাহরণস্বরূপ, ডায়রিয়া শিশুর অপুষ্টি ও শারীরিক বিকাশে বাধাপ্রাপ্ত হওয়ার একটি প্রধান কারণ, যা উন্নত স্যানিটেশনের মাধ্যমে কমানো সম্ভব। যেসব অঞ্চলে স্যানিটেশন ব্যবস্থা দুর্বল, সেসব স্থানে ডায়রিয়া বাদেও আরও রোগ জীবাণু সহজে ছড়ায়, যেমন কলেরা, হেপাটাইটিস, পোলিও, কৃমিজনিত রোগ প্রভৃতি। মানুষের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পায়খানা বা টয়লেট। নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন বলেন। আমি শহীদুল, আমার বাসায় এক ট্যাঙ্কি বিশিষ্ট পায়খানা আছে। পরিবারের সব সদস্য সেই পায়খানা ব্যবহার করি। আমার পরিবারে 4 জন সদস্য আছে। পায়খানাতে পানি ও সাবানের ব্যবস্থা আছে, তবে ব্যবহারের পর মল ব্যবস্থাপনাটা ঝুঁকিপূর্ণ। এতে পরিবেশ দূষণ হয় কিছুটা। আমি আমার পরিবারে নিরাপদ স্যানিটেশন মানে পুরোটাই ফুলফিল করেছি। তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার আশেপাশে এরকম দেখেছি যে আগে নিরাপদ টয়লেট ছিল না বা স্যানিটেশন ছিল না, তো এখন সেটা আগে চাইতে মানুষ অনেক উদ্বুদ্ধ হয়েছে, সচেতন হয়েছে। এখন আগে চাইতে অনেক বেশি হয়েছে যে স্যানিটেশন মানে টয়লেট যাচ্ছে, সেখানে শুধু মলত্যাগের পর এই হাত পরিষ্কারের ব্যাপার আছে। সেটা হচ্ছে যে অনেক সময় আগে তো মানুষ মাটি ব্যবহার করতো, ছাই ব্যবহার করতো, তারপরে দেখা যেত যে সাবানটা ব্যবহার করতো সেটা হচ্ছে যে উদ্বৃত্ত সাবান, মানে কাপড় পরিষ্কার করার সাবান বা গায়ে মাখার সাবান যেটা শেষে যেত সেটা রাখতো। তবে এখন মানুষ আগের থেকে অনেক সচেতন। এখন দেখা যাচ্ছে যে লিকুইড হ্যান্ড ওয়াশ পাওয়া যাচ্ছে, প্রায় প্রত্যেকটা বাড়িতে লিকুইড হ্যান্ড ওয়াশটা ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যে আমাদের শরীর সুস্থ রাখার জন্য এই স্যানিটেশনটা প্রয়োজন। সুবিধাটা সব যেতে বেশি গ্রামে নাই। তবে যেটা বললাম যে আগে যেমন ছিল যে একটা বাড়ি তৈরি করছে, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে টয়লেট, এবং সেখানে দেখা গেল যে বাড়ির মধ্যে থেকে বর্তনে করে হোক বা বালতিতে করে হোক পানি নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন এই যে পৌরসভা, আমার বাড়ি পৌরসভার মধ্যে, যার কারণে পৌরসভায় যে সাপ্লাইয়ের পানি আছে, এই পানির সুবিধার জন্য দেখা যাচ্ছে যে আগের মতো আর স্যানিটেশনটা নাই। এখন অনেকেই দেখা যাচ্ছে যে নতুন বাড়ি যারা করছে তারা তো বাড়ির মধ্যেই টয়লেট, আর বাড়ির পাশে টয়লেট করল, দেখা গেল যে বাইরে একটা হচ্ছে যে ট্যাপের লাইন আছে, যার কারণে পানি নিষ্কাশন বা পানি ব্যবহার করাটা অনেক সুবিধা হচ্ছে। শহর বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ স্যানিটেশনটা অতীব জরুরি। ইউনিয়ন পর্যায়ে মানুষের মধ্যে নিরাপদ পানি পান ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য সচেতনতা সৃষ্টি করা, তারা যাতে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে শতভাগ নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করতে উৎসাহী হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌশিকুল ইসলাম তোশির সাথে কথা হলে জানান, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন নিশ্চিত করতে কি কি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আসলে আমাদের উপজেলায় একটা ওয়াটসন কমিটি রয়েছে ওয়াটার স্যানিটেশনের উপরে, এবং ইউনিয়নও ওয়াটসন কমিটি রয়েছে। আমাদের ওয়াটসন কমিটি ওয়াটার স্যানিটেশনের উপর আমাদের বিস্তারিত ব্যাপক কার্যক্রম আমরা প্রতি বছর নিয়ে থাকি, এবং আমাদের উপজেলাতেও আমাদের সচেতনমূলক আলোচনা হয় সাধারণ মানুষদেরকে নিয়ে, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সমাবেশেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়। আমাদের উপজেলা থেকে আমরা ব্যাপক সচেতনমূলক আলোচনা করি। পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন অর্থন কমিটি রয়েছে, সেই অর্থন কমিটির মাধ্যমে
সেখানেও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, বিভিন্ন বাজারে হাটে, সব জায়গায় এই সচেতনমূলক আলোচনা বৈঠক, উঠান বৈঠক বিভিন্ন তারা কার্যক্রম করে, যে আসলে স্যানিটেশন ব্যবস্থা যে বিগত দিনে গ্রামের মানুষ বাঁশের ঝাড়ে, পুকুর পাড়ে, জঙ্গলে মল ত্যাগ করত, যে যে মলটা আপনার বৃষ্টির পানিতে পুকুরে যেত, এবং এই পানি বিভিন্ন ভাবে থালা বাসন মাজার মধ্য দিয়ে, গোসল কুলি করার মধ্য দিয়ে মানুষের দেহে প্রবেশ করত। এখন কিন্তু আপনি যদি যান, তবে আপনি প্রতিটা বাড়িতেই দেখবেন যে স্যানিটেশন ব্যবস্থা, যদি আপনার রিং পার্ট দিয়ে সিমেন্টের তৈরি প্যান ব্যবহার করলেও তারা সেটা ব্যবহার করে স্যানিটেশন ব্যবস্থা প্রতিটা বাড়িতে পাবেন। আমরা এখানে সচেতন মানে খালি প্যান ব্যবহার করলে হবে না, প্যানটা হয়তো হবে স্যানিটেশন, এবং মানুষ সচেতন হয়ে কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে তারা অভ্যস্ত মানুষ হচ্ছে বা দিন দিন অগ্রসর হচ্ছে। আমরা এটাও বলতে পারি যে প্রায় 80-90% এই ব্যবস্থা আমাদের হয়েছে, আমরা দ্রুত শতভাগ আমরা সেটাও বাস্তবায়ন করতে পারবো। শ্রোতা, আমরা শুনে এলাম প্রতিবেদনটি। আপনারা শুনছেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি, সহযোগিতায় পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশন। উন্নত স্যানিটেশন ব্যবস্থার অভাব গণস্বাস্থ্যকে হুমকিতে ফেলছে না, বরং মানব বৈশিষ্ট্য ও ব্যক্তিগত নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে। তাই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দুই গর্ত বিশিষ্ট টয়লেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে পরিবেশ দূষণ হয় না, সকলের নিরাপত্তা নিশ্চিত করা যায়, বছর বছর পরিষ্কার করা ঝামেলা নেই, বরং টয়লেট বানানোর জন্য ঋণ পরিকল্পনা সহ আর্থিক সুবিধাও পাওয়া যাচ্ছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বাস্তবায়িত বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে। তাহলে এবারে বন্ধুদের আমরা শোনাবো নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন নিয়ে একটি ছোট পটগান। এতে অভিনয় করেছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। নিরাপদ টয়লেট ব্যবহার করুন, ছোট বড় সব জোনা। যাই পানি
এখন শুনলে নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন নিয়ে একটি পডগান। এতে অভিনয় করেছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। স্যানিটেশনের অভাব একটি মারাত্মক সমস্যা, যা নারী ও মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলায় একা হাঁটাচলা করতে পুরুষ ও ছেলেদের তুলনায় অনিরাপদ বোধ করে এবং যৌন হয়রানি ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়। অনিরাপদ পানি, অনিরাপদ টয়লেট ও বাড়িতে হাত ধোয়ার অনিরাপদ ব্যবস্থা মেয়েদের কাছ থেকে তাদের সম্ভাবনা কেড়ে নেই, তাদের সার্বিক কল্যাণকে ঝুঁকিতে ফেলে। এবারে রয়েছে আপনাদের জন্য কুইজ, আর কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আজকের কুইজ, আজকে আলোচনার বিষয় কি ছিল? অপশন এ, নিরাপদ ব্যবস্থাপনায় পানি। অপশন বি, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন। কুইজের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে পারবেন ফেসবুকে কমেন্টস, ইমেল ও চিঠির মাধ্যমে। আমাদের কাছে ইমেল পাঠানোর ঠিকানা sm@radiomohananda.fm। চিঠি লেখার ঠিকানা, প্রযোজক আপনার স্বাস্থ্য বলছি, রেডিও মহানন্দা 98.8 FM, বেলেপুকুর, চাঁপাইনবাবগঞ্জ 6300। বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলাদেশ রুরাল ওয়াচ ফর এইচসিডি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন ভিত্তিক রেডিও অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি ঋতিকা ও আমি শুভ্র। বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জানিয়ে দেব এই অনুষ্ঠানটির প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় ছিলেন সোনিয়া শীল, সার্বিক তত্ত্বাবধানে আলিয়া ফেরদৌস। কথা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিরাপদ স্যানিটেশন সবাই নিশ্চিত করুন, নিয়মিত হাত ধোয়া অতি প্রয়োজন, এটাই আশা করছি আমরা, এটাই আশা করছি। আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি।